কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে সালাম দিতে হবে কিনা? কবরের পাশ দিয়ে যখন যাবেন আপনি তখন সালাম দিবেন কবরবাসীকে, এবং সেই সালামটা কিছুটা উচ্চস্বরে হবে, একবারে চিৎকার করেও না আবার মনে মনেও না, সালামুন আলাইকুম দারা কওম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এরকম বিভিন্ন দোয়া হাদিসে বর্ণিত আছে। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীকে সালাম দিবেন, সালামকে আস্তে আস্তে দিতে হয় না, একটু জোরে, ঠিক এখানেও কি দিবেন একটু জোরে দিবেন, অনেক জোরে না, মানে জাস্ট একজনকে সামনে পাইলে যেরকম সালাম দেন ওই রকম কণ্ঠে কবরবাসীকে যাওয়ার সময় সালাম দিবেন। এরপর প্রশ্ন হলো ক্রিকেট খেলে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা? কোন প্রকার খেলাধুলা এগুলোকে পেশা হিসাবে নিয়ে উপার্জন করা জায়েজ নাই, কারণ হলো ইমানদার প্রথমত খেলাধুলা এগুলো শারীরিক কসরতের অংশ হিসাবে করা জায়েজ আছে যখন সেখানে হারাম যে বিষয়গুলো আছে খেলার সাথে জুয়া টুয়া এই সমস্ত যদি না থাকে, আর যদি সেটাকে পেশা হিসাবে গ্রহণ করেন তাহলে শরীয়ত যে সমস্ত পেশা যে সমস্ত কাজের মাধ্যমে উপার্জনকে হালাল রেখেছেন এটা সেরকম কোনো কাজ না, না এটা আর্থসামাজিক কোনো উন্নতির পথ খোলে, বরং আর অর্থের বিনিময়ে আপনি যখন এই খেলা খেলতে যাবেন আরও বহু হারামের আশ্রয় আপনাকে নিতে হবে, সংস্রবে আপনাকে যেতে হবে, এই জন্য এটা কোনো বৈধ বা শরিয়া নির্দেশিত পেশা নয়। নিজের উপার্জিত টাকা দিয়ে পিতার নামে সম্পদ ক্রয় করলে সেই সম্পদের অংশীদার অন্যান্য ভাই বোন হবে কিনা? আপনার টাকা দিয়া জমি কিনছেন বাপের নামে, এখন ভাগ সব ভাই বোন চায়, আইনত তো ভাই বোন পাবে যে বাপের নামে যেহেতু আছে সবাই ভাগ পাবে, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবার নামে শুধু রেখেছে সেফটির জন্য বা ছেলে বিদেশ ছিল বাবার নামে রাখছে, এরকম যদি হয় অন্য ভাই বোনরা সেটার দাবি করতে পারবে না, কারণ এই জমিটা কিনেছে যার টাকা দিয়ে, তিনি হলেন ভাই, ওটা বাবার টাকা না, অতএব মালিক হলো ভাই, তার টাকা দিয়ে কেনা জমির ভাগ সব ভাই বোন বসাতে পারবে না। অনেক সময় এরকম হয় না যে ছেলে বিদেশে আছে বাপের নামে জমি কিনছে, বাপের নামে কেন কিনছে? বাপকে শ্রদ্ধা দেখায় কিনছে, মালিক বানানোর উদ্দেশ্য না। আর যদি এই উদ্দেশ্যে কিনে যে বাবা এটা আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া গিফট, এই জমিটা আপনাকে দিলাম আমি, তাহলে সেটা সব ভাই বোন সমানভাবে পাবে। আর যদি বাপের নামে কিনছি মানে আপনার কাছে রাখলাম, এটা আপনার নামে রাখলাম শুধুমাত্র আমার জমি, তাহলে সেটা ভাই বোন দাবি করতে পারবে না। কোনো ছেলে বিদেশ গেছে বাবার থেকে টাকা নিয়ে গেছে, তাহলে সেটা বাবাকে তিনি অবশ্যই ফেরত দিবেন, সেটা আরেক জিনিস, কিন্তু তার উপার্জন করা টাকা দিয়ে বাবার নামে মায়ের নামে জমি কিনলে সেটা অন্য সন্তানরা ভাগ বসাবেন না, জায়েজ নাই তাদের।